আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি আজকে খুব ভালো লাগছে যে এরকম এত ডিস্টিংগুইশ প্যানেল সবার সাথে যুক্ত হয়ে ব্যাপারে যোগ দিতে পারছি। এবং আমি সবার আগে UNDP, CRI এবং হিউম্যান রাইটস কমিশনকে ধন্যবাদ জানাই, এবং আমাদের ইয়াং বাংলা যারা স্পিকার্স আছেন তাদেরকে সব থেকে বেশি ধন্যবাদ জানাই। এই কারণে, কারণ এখানে যে সবার কথা যেটা শুনলাম, আমার কাছে সবাই, হ্যাঁ, অনেক বছরে কাজ করেছেন, অনেক পলিসি মেকার আছেন, অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় ওনারা আছেন, কিন্তু আমাদের যে এই যে তিনজন অ্যামেজিং ইউথ রিপ্রেজেন্টেটিভস, ওটা ওটা হচ্ছে আমাদের দেশের গর্ব। আর এটা কেন বলি, যে কারণ তারা নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেদের বন্ধুদের পাশে দাঁড়ায়, নিজেদের বন্ধুদের পাশে দাঁড়ায় ওটাকে নিয়ে কথা বলছে, নিজেদের কমিউনিটি ওখানে যেখানে থাকে, যে পরিবার, যে তাদের কমিউনিটি যেটা, তাদেরকে গুরুত্ব দিয়ে কাজ করে এসে আমাদেরকে ওটার ব্যাপারে শিখাচ্ছে আর আগামীতেও শিখাবে। আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই ইস্যুটা কিন্তু ইয়াং বাংলার অনেক, অলমোস্ট 1-1.5 বছর আগে বলবো, যে আগেই সে এসেছিল, যখন আমরা প্রথম ইয়াং বাংলার যে কাজগুলো যখন শুরু হয় তখন একটা বড় ইস্যু দেখে দাঁড়িয়েছিল। আর এই যে একটা এমন একটা সময় এই এই ওয়েবিনারটা হলো আর হচ্ছে, এইটা একটা, মানে বলা যায় না, যে অনেক সময় আমরা একটা জিনিস করতে চাই, আমরা জানি করা উচিত, কিন্তু হয়ে ওঠে না, কিন্তু তারপরে দেখা যায় যে যে সময়টায় জিনিসটা এসে দাঁড়ায় সামনে, আমরা করতে পারি, সেটা দেখা যায় সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখন সবাই এটা নিয়ে কথা বলছে, এই কোভিডের সময় যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা অনেক আমরা দেখছি, সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা আমরা বুঝতে পাচ্ছি, সেক্সুয়াল অ্যাগ্রেশন যেটা মহিলাদের বাড়ির মধ্যে হচ্ছে এবং রাস্তাঘাটে হচ্ছে, এটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আসলে এই জিনিসগুলো তো অনগোয়িং একটা সমস্যা রয়ে গেছে, কিন্তু আমরা এটা নিয়ে কোনো সময় গুরুত্ব দিয়ে কথা বলি নাই, ঠিক করে প্রকাশ্যে আনি নাই। আমি মনে করি যে অ্যাট দ্য কোর আসল জিনিসটা হচ্ছে যে সম্মান, রেসপেক্ট। আমরা মেয়েদেরকে ছোটবেলার থেকে, মেয়েদেরকে, মহিলাদেরকে অন্যভাবে দেখি, আমরা তাদেরকে মনে করি না যে তাদের সম্মান দেওয়ার যুক্ত। এবং যেহেতু আমরা তাদের একটা মেয়েকে ছেলের সাথে ইকুয়াল স্তরে দেখি না, দেখতে চাই না, আমরা রেসপেক্ট করি না। অথচ আমাদের বাঙালি ইতিহাসে, যেটা আরুমা দিদি খুব সুন্দর করে বলেছিলেন, যে আসলে আমাদের বাঙালি মহিলা হয়ে আমাদের ইতিহাসে কিন্তু মহিলার সব থেকে গুরুত্বপূর্ণ পথ রেখেছে, তারা কিন্তু লিডার্স ছিল। কিন্তু গত 30 বছরে আমাদের কালচার, আমাদের ধর্ম, বিভিন্ন জিনিস ব্যবহার করে আমাদের এই যে সম্মানটা দেওয়ার কথা, দেওয়া উচিত, ওটা চলে গেছে। আর অনেক সময় বেশিরভাগই দেখা যায় যে মেয়েদেরকে তারা কি পড়লো, তারা কি কিভাবে চললো, কোথায় গেল, কোন সময় গেল, কোন জায়গায় গেল, কি করছে, খেলাধুলা করবে কিনা, এখানে ওইটা ব্যবহার করা হয়। আর ওই প্রেশার দিয়ে ওই 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 ওইটাকে, মানে একটা নেগেটিভ জিনিস বানিয়ে ঘুরে ফিরে আমাদেরকেই দোষ দেওয়া হয়। এই যে আমাদের যে ইউথ অ্যাম্বাসেডর, ওনারা যারা ইউথ অ্যাওয়ার্ডি যে স্পিকার, স্পেশালি এঞ্জেল, যে কয়েকটা কথা বললো, খেলাধুলা কিভাবে করতে পারে না বা করা উচিত, মাইন্ডসেট চেঞ্জ করা উচিত, ফেরিঘাটে সমস্যা হয়, আমরা ভিডিওতে দেখলাম যে বাসে সমস্যা হয়, এসব কিন্তু মানে কাল্পনিক জিনিস না, এটা কিন্তু আমারও অভিজ্ঞতা। আমিও রাস্তাঘাটে যখন হেঁটেছি তখন আমাকে শেখানো হতো যে না, কেন বের করে হাঁটা ভালো, তাহলে একটু স্পেস পাওয়া যাবে। বাসে চড়ি না, কিন্তু আমরা ট্রেনে, আমি যখন কলেজে ছিলাম, ট্রেনে যখন আমাদের যেতে হয়েছে, আমরা 3 বন্ধু মিলে এক জায়গায় যাচ্ছিলাম, ওখানে মেয়েদের একটা বাগি ছিল, একটা বাগির মধ্যে আমরা মাটিতে ব্যাগের উপরে বসেছিলাম, কারণ জেনারেল বাগিতে বসলে আমরা জানতাম আমরা হ্যারাসড হবো, অ্যাটলিস্ট এখানে আমরা মেয়েদের সাথে থাকবো, একটু সেফ আর সিকিউর থাকবো। আমাদের কেন এই চয়েসটা করতে হবে, আমাদের কেন এরকম ভাবে চলতে হবে, আমরা মেয়েরা কেন আনকমফর্টেবল থাকবো,
আমরা কেন ভয়ে থাকব, আমরা গাটা ঢেকে এরকম ভাবে চলতে হবে, নাহলে আমাদেরকে দোষ দেওয়া হবে। আমাদের ছোটবেলা থেকে এরকম ভয় দিয়ে কেন বড় হতে হবে, আমরা সাহস নিয়ে কেন চলতে পারবো না? হ্যাঁ, সেলফ প্রোটেকশন স্কিলস জানা উচিত, অফকোর্স, কিন্তু আমাদের কেন ওরকমভাবে থাকতে হবে? আমরা কেন এইটা এক্সপেক্ট করতে পারবো না যে আমাদেরকে রেসপেক্ট করবে একটা অন্য মানুষ যেরকমভাবে চলে? আমরা আমাদের জেন্ডার আইডেন্টিটি নিয়ে কেন চলবো? আমরা মেয়ে বলে আমরা ভয়ে চলতে হবে, এক্সট্রা কেয়ারফুলি চলতে হবে, অন্যভাবে চলতে হবে? আমাদের যেটা মনে চায়, যেটা ইচ্ছা, যেটা আমরা করতে পারি, সেটা আমরা করতে পারবো না। আমরা চাকরি করলে ওটা রাত হবে কি না, বা কোন সময় বেরো হবে, কার উপর নির্ভরশীল কেন হতে হবে যে আমি একা এক জায়গায় যেতে পারবো না, ওখানে আমাকে হ্যারাস করবে, আমার কথা শুনবে না, বা এই জিনিস। কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের আজকাল আমাদের কাজ কর্ম সব দিক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা মহিলা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য অনেক কাজ করছি, অনেক লজ রয়েছে, চাকরি বাকরি অনেক জায়গায় যেতে হবে, এবং ওগুলো ওখানে সাকসেসফুল হতে হলে আমাদের ছেলেদের সাথে একসাথে আগাতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের উপরে হচ্ছে আমাদের ফ্যামিলি নির্ভরশীল, তো সুতরাং আমি যদি কেয়ারটেকার হব ঘরের মধ্যে, আমি যদি আর্নার হব আমার ফ্যামিলির জন্য, তাহলে কেন আমাকে অন্যভাবে দেখা হবে আর আমার সাথে আমার ব্যাপারে অন্য নিয়ম দেওয়া হবে? রুলস কেন চেঞ্জ হবে? আমরা অনেক মানে আসলে দেশে আমরা দেখি যে আমাদের অনেক লিডার আছেন, এখানেও আছেন যারা মহিলারা, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা। সুতরাং এই দেশে আরো বেশি আমাদের ওইটা গর্ব করা উচিত যে আমাদের দেশে যেন যে কোনো মেয়ে, যে বয়সী মেয়ে হোক, সে যেন নিজের সম্মান নিজে মাথা তুলে সব জায়গায় হাঁটতে পারে আর যেতে পারে। এটা এইটার কাজ কিন্তু কোনো একজনের না, এটা আমাদের আশেপাশে সবাই আছে তাদের করতে হবে। কারণ একটা মেয়ে যদি এক জায়গায় দাঁড়ায়, আমরা যদি দেখি তাকে হ্যারাস করা হচ্ছে, তার সাথে কেউ যদি প্রতিবাদ করার জন্য না থাকে পাশে, তাহলে সে একা কি করবে? এক কোনো মানুষই একা কি করবে? তার তো সাথে পাশে থাকতে হবে। তো এই শিক্ষাটাও তো দিতে হবে, আমাদের ছেলেদেরকে এই শিক্ষাটা দিতে হবে ছোটবেলার থেকে, ঘরের থেকে, বড় হয়ে যখন নিজেদের সংসার করবে ওই জায়গাটাকে তাকে তৈরি করে দিতে হবে, তাকে ওই সম্মানটা দিতে হবে। আর এই সম্মানটি কিন্তু ঘরের থেকে সবার আগে হয়। আমি যদি জোর গলায় কথা না বলতে পারি নিজের বাড়িতে, আমাদেরকে যদি সবসময় বলা হয় না 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 চুপ থাকো, বেশি কিছু বলো না, তুমি বেয়াদবি করো না, শান্তি থাকো, মাথা ঠান্ডা করে রাখো, প্রতিবাদ করো না, কিন্তু ওটা তো আমাদের বাঙালি জাতির ইতিহাসে নাই। প্রতিবাদের সময় সবার আগে কিন্তু বাঙালি মহিলারাই ছিল। আমরা যখন আগে আমাদের ইতিহাসই যখন বলে যে প্রতিবাদ আগে করব, তা এখন কেন আমরা চুপচাপ থাকবো? সুতরাং কিন্তু আমাদের সাথে মিলে করতে হবে, ভাই বোনের একসাথে মিলে করতে হবে, একা একা করলে হবে না। তো এই এই ওয়েবিনার, এই প্রোগ্রামে যে আমরা লঞ্চ করছি এই ইনিশিয়েটিভটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো না এটা নিয়ে আমি অনেক বছর কাজ করেছি বা কিছু, কিন্তু একটা মেয়ে হিসাবে, একটা মা হিসাবে যার তিনটা মেয়ে আছে, এইটা আর একটা ছেলে এবং আবার চার বাচ্চাকে যেটা আমি শিখাবো, আমি চাই যে আমাদের দেশে যেন সবাইকে ওরকম ভাবে শেখানো হোক যে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাত নাই, আমরা ইকুয়াল। আর আমাদের সব জায়গায়, ঘরে হোক, বাইরে হোক, যেখানে হোক, রাস্তাঘাটে হোক, স্কুলে হোক, এবং কাজকর্মের জায়গায় যেন আমরা সম্মান দিয়ে তৈরি করি। আর আমি বলবো যে আমরা যারা অর্গানাইজেশন চালাই, আমরা যারা এক একটা প্রতিষ্ঠানের সুপারভাইজার, আমাদের একটা বড় দায়িত্ব আছে যে আমরা ওইখানে জিরো টলারেন্স দেখাই, আমরা ওইখানে এমন একটা অ্যাটিটিউড, এমন একটা পরিবেশ তৈরি করি যে ওখানে কোনো একটা মেয়েকে যেন হ্যারাস না করা হয়, কোনো একটা মেয়েকে যেন ওই প্রেশার দেওয়া হয় না যে তোমার এরকম না করলে কিন্তু তোমার চাকরি উন্নতি হবে না বা চাকরি চলে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রফেশনে হচ্ছে, আর কিছু কিছু প্রফেশনে আরো বেশি করে হচ্ছে। এগুলো অনেক প্রবলেম আছে যেটা আলটিমেটলি আমরা দেখি যে হ্যাঁ ভায়োলেন্স হিসাবে, সেক্সুয়াল অ্যাগ্রেশন, রেপ, এগুলো কিন্তু পরে আসছে। কিন্তু তার আগে যে ছোট ছোট জিনিসগুলো, আমরা অ্যাটিটিউডের জিনিস, বিশ্বাসের জিনিস, এইসব যখন আমরা ইগনোর করে যাই, তখন কিন্তু প্রবলেমটা থেকে যায় আর সোশ্যাল চেঞ্জটা আসবে না। সুতরাং আমি আমি অনুরোধ করব যে হ্যাঁ এরকম অ্যাপ আছে, এরকম ল আছে, এরকম পলিসি আছে, ওগুলো সব দরকার,
এমন না যে দরকার নাই, কিন্তু তারপরেও আমাদের সবার আগে আমাদের তরুণদের কথা শোনা উচিত, যারা প্রত্যেক দিন এগুলো ফেস করছে, তাদের প্রত্যেকটা পড়াশোনার দিকে, স্কুলে যাওয়া, কাজে যাওয়া, রাস্তাঘাটে হাঁটা, যেখানে যাচ্ছে তাদেরকে ওটা ফেস করতে হচ্ছে। আমরা তাদের কথা শুনি আর তাদের কাছ থেকে আইডিয়া নেই, যে আর এরকম করে যেন আমরা আস্তে আস্তে আমাদের দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে কোনো মেয়ের হ্যারাসমেন্টটা হবে না, কোনো মেয়ের ডিসরেসপেক্টটা হবে না, আর সম্মানের সাথে যেন আমরা এগিয়ে যেতে পারি, যে যেটা স্বপ্ন দেখছি, যেটা করতে চাচ্ছি, মন খুলে যেন এটা করতে পারি। আর আবার সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই 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 ইস্যুকে, এই টপিকের জন্য এই অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে কথা বলার জন্য। আমরা যেন আশা করি আমরা সবাই আরো একটু একটা ব্যাপারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং উইমেন্স এম্পাওয়ারমেন্ট এবং শিক্ষা নিয়ে আরেকটু শিখি, জানি, এবং সবাই মিলে একটা আমাদের দেশে, দেশের সবার জন্য একটা চেঞ্জ আনি। অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।